স্টাডি অনলাইনে সকলকে স্বাগত। আজ আমরা এক নজরে ভারতের অর্থাৎ ভারতবর্ষ সম্পর্কে 100টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো, ভারতের ভৌগোলিক অবস্থান। এশিয়া মহাদেশ, দক্ষিণ এশিয়া, আর পৃথিবীর বৃহত্তম মহাদেশই হচ্ছে এশিয়া মহাদেশ। অক্ষাংশ দ্রাঘিমাংশগত অবস্থান, 8°4' উত্তর অক্ষাংশ থেকে 37°6' উত্তর অক্ষাংশ এবং 68°7' পূর্ব দ্রাঘিমা থেকে 97°25' পূর্ব দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত আমাদের ভারতবর্ষ। আয়তন আয়তন 32,87,263 বর্গ কিলোমিটার। আয়তন অনুসারে পৃথিবীর সপ্তম বৃহত্তম দেশ, পৃথিবীর সপ্তম বৃহত্তম দেশ। আয়তন অনুসারে পৃথিবীর 10টি বৃহত্তম দেশ সম্পর্কে আমার এই ইউটিউব ভিডিওতে আছে একটা ভিডিও, সেটা তোমরা দেখে নেবে। তারপর দেখো জনসংখ্যা, জনসংখ্যায় পৃথিবীতে ভারতবর্ষ দ্বিতীয় বৃহত্তম দেশ, 121 কোটি জনসংখ্যা ভারতবর্ষে আছে 2011 সালের জনগণনা অনুযায়ী। জনঘনত্ব 382 জন পার বর্গ কিলোমিটার। প্রতি বর্গ কিমিতে জনঘনত্ব বা পপুলেশন ডেন্সিটি 382 জন পার বর্গ কিমি 2011 সালের জনগণনা অনুযায়ী, কারণ 2011 সালের পর আর জনগণনা হয়নি। নারী পুরুষ অনুপাত 940 জন নারী প্রতি 1,000 জন পুরুষে, এটাও 2011 সালের যত ডেটা আছে সব 2011 সালের অনুযায়ী। সাক্ষরতার হার 74.04%। প্রতিবেশী দেশ, স্থলভাগে 60টি প্রতিবেশী দেশ আছে, চীন, নেপাল, ভুটান, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, মায়ানমার, এবং জলভাগে যেগুলো আছে তারা দুটি, একটা হচ্ছে মালদ্বীপ আর একটা শ্রীলঙ্কা। সব থেকে ছোট মালদ্বীপ হচ্ছে আমাদের ছোট প্রতিবেশী দ্বীপ মালদ্বীপ, যেটা জলভাগে অবস্থিত, এবং সব থেকে বড় প্রতিবেশী দেশ হচ্ছে চীন, স্থলভাগে অবস্থিত। বৃহত্তম চীন, ক্ষুদ্রতম মালদ্বীপ। তারপরে দেখো উপকূল রেখার দৈর্ঘ্য 7,517 কিমি। মূল ভূখণ্ডের উপকূল রেখার দৈর্ঘ্য 5,423 কিমি এবং দ্বীপ ও দ্বীপপুঞ্জ সমূহের উপকূল রেখার দৈর্ঘ্য 2,094 কিলোমিটার। দ্বীপ ও দ্বীপপুঞ্জ মানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং লাক্ষাদ্বীপ, টোটালে মিলে 7,517 কিমি ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য। জলবায়ু উষ্ণ আর্দ্র ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর অন্তর্গত, ভারতবর্ষ মৌসুমী জলবায়ুর দেশ। সময় জিএমটির মিন মানে হচ্ছে গ্রিনিচ মিন টাইম, অর্থাৎ 0° মূল মধ্যরেখা বা দ্রাঘিমা রেখা, 0° দ্রাঘিমা রেখা বা মূল মধ্যরেখা যে লন্ডনের গ্রিনিচ মান মন্দিরের উপর দিয়ে গেছে তার সঙ্গে, অর্থাৎ গ্রিনিচের 12 ঘন্টা, অর্থাৎ যখন 12টা বাজছে তার সঙ্গে 5 ঘন্টা 30 মিনিট যোগ করে ভারতের সময় নির্ধারণ করা হয়। অর্থাৎ যদি গ্রিনিচে এখন 12টা বাজে, ভারতে বাজবে 5টা 30, বিকাল 5টা 30, ওকে, যা বাজবে গ্রিনিচে তার সঙ্গে 5 ঘন্টা 30 মিনিট যোগ হবে। ভারতের সরকারি নাম ভারতীয় অঙ্গরাজ্য বা গণরাজ্য, রিপাবলিক অফ ইন্ডিয়া। স্বাধীনতা লাভ করে আমরা সবাই জানি 15 আগস্ট 1947 সালে ব্রিটিশ শাসনের হাত থেকে। তার আগে ভারতবর্ষ দীর্ঘ প্রায় 200 বছর ব্রিটিশ শাসনের অধীনে ছিল। হ্যাঁ, 1757 খ্রিস্টাব্দে পলাশীর প্রান্তরে ভারতের স্বাধীনতা যুদ্ধের অস্ত যায় সিরাজদৌল্লার পতনের সঙ্গে সঙ্গে, নবাব সিরাজদৌল্লা। তারপরে দেখো জাতীয় সঙ্গীত বা অ্যান্থম, ন্যাশনাল অ্যান্থম যাকে বলা হয়, জনগণ মন অধিনায়ক জয় হয়ে, যেটা আমরা গাই রবীন্দ্রনাথ ঠাকুর রচিয়তা, এটা গৃহীত হয় 1911 খ্রিস্টাব্দে, জাতীয় সঙ্গীত হিসাবে গৃহীত হয়, মানে গাওয়া হয় আর কি 1911 খ্রিস্টাব্দে, জাতীয় সঙ্গীত হিসাবে নেওয়া হয় 1950 সালের 24শে জানুয়ারি। জাতীয় গান বা ন্যাশনাল সং বন্দে মাতরম রচিয়তা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার আনন্দমঠ উপন্যাসে 1882 খ্রিস্টাব্দে রচনা করা হয়। জাতীয় গান হিসাবে গৃহীত হয় 1950 সালের 24শে জানুয়ারি। জাতীয় প্রতীক অশোক স্তম্ভ, জাতীয় বাণী সত্যমবে জয়তে, রাজধানী নতুন দিল্লি, বৃহত্তম শহর ও বাণিজ্যিক রাজধানী মুম্বাই, সরকারি ভাষা হিন্দি ইংরেজি, হ্যাঁ, এবং ভারতীয় সংবিধানের অষ্টম তপশিলে যে 22টি দেশীয় ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে সেই ভাষাগুলোকেও সরকারি ভাষা হিসাবে গুরুত্ব বা প্রাধান্য দেওয়া হয়ে থাকে, যেমন অসমীয়া, বাংলা, বোরো, ডোগরি, গুজরাটি, হিন্দি, কঙ্কর, কাশ্মীরি, কোঙ্কনি, মৈথিলি, মালয়ালম, মণিপুরি, মারাঠি,
নেপালি, ওড়িশা, পাঞ্জাবি, হ্যাঁ সংস্কৃত, তারপর সাঁওতালি, সিন্ধি, তামিল, তেলেগু, উর্দু, এই সমস্ত ভাষাকে গুরুত্ব দেওয়া হয়ে থাকে। বর্তমান রাষ্ট্রপতির নাম হচ্ছে রামনাথ কোবিন্দ, বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রশাসনিক বিভাগ রাজ্য এইখানে একটুখানি ইয়ে হয়েছে, কারণ রিসেন্টলি রাজ্যগুলো চেঞ্জ হয়েছে এবং এই অঞ্চলটা 29টি অঙ্গরাজ্যের জায়গায় এখানে হবে কটি, 28টি, কারণ একটি রাজ্য জম্মু কাশ্মীর বর্তমানে দুটো ভাগে ভাগ হয়ে গেছে, একটা লাদাখ আর একটা হচ্ছে জম্মু কাশ্মীর। তারপরে সর্বোচ্চ সিংহ গড ইন অস্টিন বা কেটু, যেটা কারাকোরাম পর্বতে অবস্থিত, কেটু কথার অর্থ হচ্ছে কারাকোরাম, কারাকোরাম পর্বতে অবস্থিত গড ইন অস্টিন, হ্যাঁ এর উচ্চতা 8611 মিটার, জম্মু কাশ্মীরে অবস্থিত। বৃহত্তম ও দীর্ঘতম নদী গঙ্গা, গঙ্গাকে জাতীয় নদী বলা হয়, যার দৈর্ঘ্য 2525 কিলোমিটার। প্রাচীনতম পর্বত, ভারতের প্রাচীনতম পর্বত আরাবল্লী পর্বত, প্রায় 250 কোটি বছর পূর্বে এটির উৎপত্তি হয়। বৃহত্তম স্বাদু জলের হ্রদ উলার হ্রদ জম্মু কাশ্মীর অবস্থিত, আয়তন 30 থেকে 260 বর্গ কিলোমিটার। বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ সম্বর হ্রদ রাজস্থান, এর আয়তন হচ্ছে 190 থেকে 230 বর্গ কিলোমিটার। বৃহত্তম উপহ্রদ চিল্কা হ্রদ ওড়িশা, আয়তন 900 থেকে 1165 বর্গ কিলোমিটার। দীর্ঘতম হ্রদ ভেমনাদ কয়াল, যেটা কেরালাতে অবস্থিত, দৈর্ঘ্য 96.5 কিলোমিটার। জাতীয় নদী গঙ্গা, আয়তন অনুসারে বৃহত্তম রাজ্য রাজস্থান, আয়তন অনুসারে ক্ষুদ্রতম রাজ্য গোয়া, আয়তন অনুসারে বৃহত্তম কেন্দ্র শাসিত অঞ্চল যেটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, আর আয়তন অনুসারে ক্ষুদ্রতম কেন্দ্র শাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ। জাতীয় ফুল হচ্ছে পদ্ম, জাতীয় পাখি ময়ূর, জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার, সুন্দরবনে পাওয়া যায়। দীর্ঘতম রেলপথ ডিব্রুগড় কন্যাকুমারিকা বিবেক এক্সপ্রেস, রেলপথটি দৈর্ঘ্য হচ্ছে 4233 কিলোমিটার। দীর্ঘতম সড়ক পথ বা জাতীয় সড়ক পথ NH-44 শ্রীনগর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত, দৈর্ঘ্য হচ্ছে 3745 কিলোমিটার, 3745 কিলোমিটার। প্রাচীনতম সড়ক পথ জিটি রোড বা গ্র্যান্ড ট্যাঙ্ক রোড, হ্যাঁ বা শেরশাহ সুরি রোডও বলা হয় একে, NH-2, NH মানে হচ্ছে ন্যাশনাল হাইওয়ে নাম্বার 2। উষ্ণতম স্থান ফালোদি যোধপুর জেলা রাজস্থান, উষ্ণতা 51 ডিগ্রি সেলসিয়াস। শীতলতম স্থান দ্রাস কার্গিল জেলা জম্মু কাশ্মীর, উষ্ণতা -33.9 ডিগ্রি সেলসিয়াস, মাইনাস কিন্তু, হ্যাঁ। সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত স্থান মৌসিনরাম মেঘালয়, বার্ষিক গড় বৃষ্টিপাত 11872 মিলিমিটার। জনসংখ্যা অনুসারে ভারতের বৃহত্তম রাজ্য উত্তরপ্রদেশ এবং জনসংখ্যা অনুসারে ক্ষুদ্রতম সিকিম। জনঘনত্ব অনুসারে সর্বাধিক জনঘনত্ব যুক্ত রাজ্য হচ্ছে বিহার, হ্যাঁ 1102 জন/বর্গ কিলোমিটার। আর সর্বনিম্ন জনঘনত্ব যুক্ত রাজ্য অরুণাচল প্রদেশ, জনঘনত্ব 17 জন/বর্গ কিলোমিটার। জনসংখ্যা অনুসারে কেন্দ্র শাসিত অঞ্চল অর্থাৎ বৃহত্তম কেন্দ্র শাসিত অঞ্চল দিল্লি NCT, ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অর্থাৎ দিল্লি। তারপর জনসংখ্যা অনুসারে ক্ষুদ্রতম কেন্দ্র শাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ। সর্বাধিক জনঘনত্ব যুক্ত কেন্দ্র শাসিত অঞ্চল উত্তর পূর্ব জেলা দিল্লি NCT, এখানে সব থেকে, এবং সর্বাধিক জনঘনত্ব যুক্ত ডিবং উপত্যকা অঞ্চল হচ্ছে দিবং উপত্যকা অরুণাচল প্রদেশ, সর্বনিম্ন, সর্বাধিক বলছি, সর্বনিম্ন জনসংখ্যা যুক্ত জনঘনত্ব যুক্ত, সর্বাধিক জনঘনত্ব যুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি NCT, আগেই বলেছি দিল্লি NCT সম্পর্কে, ওকে। 57 নম্বর, সর্বাধিক নারী পুরুষ অনুপাতিক রাজ্য বা অনুপাত যুক্ত রাজ্য কেরালা, হ্যাঁ 1084 জন নারী প্রতি 1000 পুরুষে। আর সর্বনিম্ন নারী পুরুষ অনুপাত যুক্ত রাজ্য জম্মু ও কাশ্মীর, 833 জন নারী প্রতি 1000 পুরুষ, এটা একটু আগে হরিয়ানা বলা হতো, এখন জম্মু কাশ্মীর বলা হচ্ছে, ওকে। তারপর মানে ডেটা ডেটা চেঞ্জ হয়েছে আর কি। সর্বাধিক নারী পুরুষ অনুপাত যুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি, হ্যাঁ 1038 জন নারী প্রতি 1000 পুরুষে, অর্থাৎ 1038 জন, অর্থাৎ 1000 পুরুষে 38 জন করে বেশি। আর সর্বনিম্ন নারী পুরুষ অনুপাত যুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল দমন দিও,
হ্যাঁ, দমনদিও 618 জন প্রতি হাজার পুরুষে, এই দমনদিওতে নারী হচ্ছে 618 জন নারী। সর্বাধিক সাক্ষরতা যুক্ত রাজ্য কেরালা, সর্বাধিক সাক্ষরতা যুক্ত রাজ্যের নাম কি? কেরালা। সাক্ষরতার হার 93.9%। সর্বনিম্ন সাক্ষরতা যুক্ত সাক্ষরতার হার যুক্ত রাজ্য বিহার, সাক্ষরতা 63.8%। সর্বাধিক সাক্ষরতা হার যুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ, সাক্ষরতার হার 92.3%। সর্বনিম্ন সাক্ষরতা যুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা নগর হাভেলি, সাক্ষরতা 77.7%। ওকে, এবার আমরা আসছি 65 নম্বর কোশ্চেনে, যেখানে বলা হচ্ছে মানুষ জমি অনুপাত 428 জন পার বর্গ কিমি মানুষ জমি অনুপাত। সবই 2011 সালের জনগণনা অনুযায়ী ডেটা। পুরুষ সাক্ষরতার হার 82.14%, মহিলা সাক্ষরতার হার 65.46%। আয়তন অনুসারে বৃহত্তম জেলা কচ্ছ, কচ্ছ জেলা গুজরাট। আয়তন 65,674 বর্গ কিলোমিটার। আয়তন অনুসারে ক্ষুদ্রতম জেলা মাহে জেলা, হ্যাঁ মাহে জেলা পুদুচেরিতে অবস্থিত। তারপর জনসংখ্যা অনুসারে বৃহত্তম জেলা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ, আমাদের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জনসংখ্যা অনুসারে সব থেকে বড় জেলা। একাত্তর নম্বর কোশ্চেন, জনসংখ্যা অনুসারে ক্ষুদ্রতম জেলা ঊর্ধ্ব দিবং উপত্যকা জেলা অরুণাচল প্রদেশ। তারপর আয়তন 72 নম্বর, আয়তন অনুসারে বৃহত্তম শহর দিল্লি এনসিআর, ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন যেটা। হ্যাঁ, 73 নম্বর, দীর্ঘতম সমুদ্র সৈকত মেরিনা বিচ, চেন্নাই তামিলনাড়ুতে অবস্থিত, দৈর্ঘ্য 6.5 কিলোমিটার। তারপর বৃহত্তম নদী দ্বীপ মাজুলি, ব্রহ্মপুত্র নদে এটা আসামে অবস্থিত, এর আয়তন অনেকটা কমে গেছে 352 বর্গ কিলোমিটার। 75 নম্বর, বৃহত্তম নদী বদ্বীপ গাঙ্গেয় বদ্বীপ, যেটা সুন্দরবন অঞ্চল পশ্চিমবঙ্গের বেশ কিছু স্থান জুড়ে অবস্থিত এবং বাংলাদেশের বেশ কিছুটা অঞ্চল জুড়ে। তারপর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন পশ্চিমবঙ্গ, আয়তন হচ্ছে পশ্চিমবঙ্গে অবস্থিত, আয়তন 4,110 বর্গ কিলোমিটার। প্রমাণ দাগিমা রেখা 82° 30' পূর্ব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একে বলা হয় স্ট্যান্ডার্ড মেরিডিয়ান অফ ইন্ডিয়া। হ্যাঁ, 82° 30' পূর্ব, এর উপর ভিত্তি করে ভারতের সময় নির্ধারণ করা হয়ে থাকে, সারা ভারতবর্ষব্যাপী একই সময় নির্ধারণ করা হয়। উত্তর দক্ষিণ বিস্তৃতি 3,214 কিলোমিটার, পূর্ব পশ্চিম বিস্তৃতি 2,933 কিলোমিটার। স্থল সীমানার দৈর্ঘ্য 15,200 কিলোমিটার। উত্তরতম বিন্দু ইন্দ্রা কল, সিয়াচেন হিমবাহ লেহ জেলা জম্মু কাশ্মীর, অর্থাৎ ভারতের উত্তরতম বিন্দু হচ্ছে ইন্দ্রা কল, যেটি সিয়াচেন হিমবাহ অঞ্চলে লেহ জেলাতে এবং জম্মু কাশ্মীর রাজ্যে অবস্থিত। দক্ষিণতম বিন্দু ইন্দ্রা পয়েন্ট, প্যাগমেলিয়ন পয়েন্ট, একে পিগমেলিয়ন পয়েন্টও বলা হয়ে থাকে বা ইন্দ্রা পয়েন্টও বলা হয়ে থাকে, গেট নিকোবর দ্বীপ, যেটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। আর এই ইন্দ্রা পয়েন্ট হচ্ছে দক্ষিণতম বিন্দু, আর ইন্দ্রিয়া কল হচ্ছে উত্তরতম বিন্দু, ভারতের উত্তর এবং দক্ষিণ সীমারেখার বিস্তার এই দুটোর ভিতরে। তারপর পূর্বতম বিন্দু অর্থাৎ পূর্ব দিকে কিবিথু, যেটা অরুণাচল প্রদেশের জেলা আনজাওতে অবস্থিত। পশ্চিমতম বিন্দু গুয়ারমতি ও স্যারকিক খাঁড়ি কচ্ছ জেলা গুজরাট। শুষ্কতম 85 নম্বর কোশ্চেন, শুষ্কতম বা সর্বনিম্ন বৃষ্টিপাত যুক্ত স্থান লেহ জেলা জম্মু কাশ্মীর, বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 105.5 মিলিমিটার। 86 নম্বর, বৃহত্তম মরুভূমি থর মরুভূমি, ভারতের একটি মরুভূমি আছে সেটা থর মরুভূমি বা থার ডেজার্ট, রাজস্থানে পাঞ্জাব হরিয়ানা গুজরাট এই বেশ কিছু অঞ্চল একটু একটু মানে ফ্রন্টিয়ার জোন নিয়ে অবস্থিত, তবে মূল ভূখণ্ড বা মূল মরুভূমিটা রাজস্থানে অবস্থিত, থর ডেজার্ট যাকে বলা হয়ে থাকে। প্রধান ধর্ম হিন্দু, হ্যাঁ ভারতবর্ষের যে সমস্ত ধর্ম সংখ্যা গুরু ধর্ম বিশিষ্ট মানুষ বাস করে তারা হিন্দু। সর্বনিম্ন বা নিম্নতম স্থান হ্যাঁ কুট্টানাডু, হ্যাঁ আলাপুজ্জা বা ও কোয়াট্রাম জেলা কেরালা, সমুদ্র তল থেকে 2.2 মিটার নিচু, এটা হচ্ছে ভারতের সর্বনিম্ন স্থান কুট্টানাডু, হ্যাঁ কেরালাতে অবস্থিত।
আলাপুজ্জা, হ্যাঁ আপুজ্জা ও কোটা কোট্টায়াম এই জেলাতে অবস্থিত। পরে দেখো 89 নম্বর, বৃহত্তম সমভূমি গাঙ্গেয় সমভূমি উত্তরপ্রদেশ বিহার। বৃহত্তম সমভূমি হচ্ছে কোন সমভূমি? গাঙ্গেয় সমভূমি। উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ এর আয়তন সব থেকে বড়, এটি হচ্ছে বৃহত্তম সমভূমি। প্রধান জলবিভাজিকা বিন্ধ্যা পর্বত, দৈর্ঘ্য 1050 কিলোমিটার। দীর্ঘতম হিমবাহ সিয়াচেন জম্মু কাশ্মীরের কারাকোরাম পর্বতে অবস্থিত, দৈর্ঘ্য 76 কিলোমিটার। বৃহত্তম নদী অববাহিকা গঙ্গা নদী অববাহিকা, বৃহত্তম নদী অববাহিকা। 93 নম্বর, উচ্চতম জলপ্রপাত কুঞ্চিকল জলপ্রপাত, যেটা আগে আমরা যোগ জলপ্রপাত জানতাম, কিন্তু কুঞ্চিকল জলপ্রপাত হচ্ছে ভারতের বৃহত্তম উচ্চতম জলপ্রপাত। উচ্চতম জলপ্রপাত উচ্চতা 455 মিটার। হ্যাঁ বরাহি নদীর উপর, হ্যাঁ শিমোগা কর্ণাটক, বরাহি নদীর উপর অবস্থিত এই কুঞ্চিকল জলপ্রপাত, এটি ভারতের উচ্চতম জলপ্রপাত। সর্বাধিক জলপ্রপাত যুক্ত রাজ্য কর্ণাটক। উচ্চতম মালভূমি লাদাখ মালভূমি। জম্মু ও কাশ্মীর গড় উচ্চতা 3000 মিটার। বৃহত্তম মালভূমি দাক্ষিণাত্য মালভূমি, আয়তন 422,000 বর্গ কিলোমিটার। উচ্চতম আগ্নেয়গিরি ব্যারেন দ্বীপ, যদিও ভারতের একমাত্র জীবন্ত আগ্নেয়গিরি হচ্ছে ব্যারেন দ্বীপ। উত্তর ও মধ্য আন্দামান জেলা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ উচ্চতা 354 মিটার। বর্তমানে ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি বা জীবন্ত সক্রিয় আগ্নেয়গিরি। বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা ভাকরা নাঙ্গাল নদী পরিকল্পনা। দীর্ঘতম উপকূল রেখা যুক্ত রাজ্য গুজরাট উপকূল রেখা, দৈর্ঘ্য 1600 কিলোমিটার। তারপর সর্বাধিক অরণ্য যুক্ত রাজ্য মধ্যপ্রদেশ, সব থেকে বেশি অরণ্য আছে, মোট আয়তন অনুসারে এটা সর্বাধিক। আর যদি বলা হয় শতাংশ অনুসারে সব থেকে বেশি বনভূমি কোথায় দেখা যায় বা অরণ্য কোথায় দেখা যায়, সেটা হবে মিজোরামে, প্রায় 90.38%। ওকে ধন্যবাদ। আর এই পুরো ডেটাটা আমি আমার এক বন্ধুর কাছ থেকে পেয়েছি, সুব্রত নাম। ওকে, সকলকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব। আরো সুন্দর সুন্দর ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।